নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি খাসির মাংস ঝোল রান্না, আলু দিয়ে পাতলা। দেখুন, আমি প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি 4 পিস আলু কেটে ধুয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। ওই তেলের মধ্যে দিয়ে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে তুলে রেখে দেব। তো এই খাসির মাংস রান্নাটা আমি খুব সোজা পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে রান্না করে দেখাবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। ওই তেলে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতো, ছোট চামচের 1/2 চামচ, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি 3টে মোটা সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা কেটে চিরে দিয়ে দিয়েছি ঝালের জন্য। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটা তেলের সঙ্গে নাড়লে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা দেখুন নরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ রসুন নিয়ে থেঁতো করে রেখেছিলাম। রসুনটা আমি বেটে দিইনি, থেঁতো করে দিয়েছি, পুরোটা মসৃণভাবে বাটিনি। রসুনটা দিয়ে ভালোভাবে একবার কষিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো, ছোট চামচের 2 চামচ আদা পেস্ট। আদাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে পরিমাণ মতো হলুদ আর জিরে ধনে পাউডার ভিজিয়ে অন্যদিকে রেখে দিয়েছি। এবার টমেটো গুলো দিয়ে দিলাম। টমেটোটা নরম হতে থাক। এবার যে মশলাটা আমি বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, ধনে জিরে আর হলুদ পাউডারটা একটু অল্প পরিমাণ জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণেই দিলাম। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে লেগেছে। এই দেখুন, সোজা পদ্ধতিটা হলো এইটা। কুকারে আমি জল নিয়ে মাংসগুলো, জল আর অল্প পরিমাণ 1/2 চামচ মতো হলুদ আর 1 চামচ মতো লবণ দিয়ে 3টে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি আগে। এবার আমি ওই মশলার মধ্যে মাংসগুলো এক এক করে তুলে, পুরো মাংসটায় আমি জল ছাড়া মাংসটা তুলে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো সব দেয়া হয়ে গেছে, এবার মশলার সঙ্গে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে আছে, তাই আমি বেশিক্ষণ কষবো না। এবার কষা হয়ে গেছে, ভাজা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে আছে, যেহেতু তেলে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই মাংসের সঙ্গে আলুগুলো আর একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার যেই মাংসর যে সেদ্ধ জলটা ছিল, স্টকটা ছিল, সেটা আমি এর মধ্যে অল্প পরিমাণ করে মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এই জলটা সেদ্ধ, মাংস সেদ্ধ জলটা যদি মাংসতে দিয়ে রান্না করেন খুব সুন্দর টেস্ট আসে। আর একটু জল মিশিয়ে আমি আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ যেহেতু মাংসতে আমি দিয়ে সেদ্ধ করেছিলাম, সেহেতু অল্প পরিমাণেই আর লবণটা দিলাম, বেশি দিলাম না। মাংসতে জলগুলো দিয়ে মেশানো হয়ে গেছে, এবার আমি আরেকটু সময় নিয়ে প্রায় 5-7 মিনিট মতো সেদ্ধ করে নেব। থালা ঢাকা দিয়ে আমি এবার একটু সেদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম, মাংসটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। নামানোর আগে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা দিয়ে।
এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়েছি। এবারে আমি ছোট চামচে 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম মাংসের ঝোলে। তো খাসির মাংসের ঝোলটা আলু দিয়ে পাতলা করে আমি করেছি। আপনারা এই রেসিপিটা অবলম্বন করে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুব অল্প সময়ের মধ্যে এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর খুবই টেস্টি হয় এই মাংসের ঝোলটা খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।